রুই তো এটা আবার মানে এদিকে আছে সাংবাদিক ঢুকাইছ নাকি মাছ দুটো দিন মেলা ধরা কিন্তু ঝোল মার্কেট সাংবাদিক এদিকে মাছ মেলা ধরা আছে সাংবাদিক চলে এসে তো আস্তে আস্তে এদিকে আনে যদি সাংবাদিক চলে গেল রে দেখ তো আমি বোন এদিকে ঢুকালে আস্তে 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 মাছ ভাই আস্তে আস্তে টাইম মেশিন দিয়ে টুকটা নিতে আস্তে আস্তে মাছ ভাই আস্তে 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 তার বাজবে আস্তে আস্তে হ্যাঁ ভাই আসুক উপরে তার আছে তারে বাজবে পারে বলে তার বাজবে দেখি কভার করে লাম কভার লে আমি সামনে লে মাছ কভার করে লাম সামনে লে সামনে লে এই লোকটা ঢিল দে বিশাল রুই একটা বিশাল একটা আর ঝোল মারতে পারে আস্তে আস্তে ভাই তাড়াহুড়ো করেন না মানিক ভাই আস্তে মাথা ঘুরা দিন বিশাল একটা দানব এটা খুব ঝুল মারবো না আস্তে ছিল থাম 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 আস্তে এখন মারছ না মারছ না আস্তে তাড়াহুড়ো করে মারছ না দেখেন মামাটি সিদ্ধি ঘুলায় মাথার তলে না যায় আমাদের মানিক ভাই রাসেল ভাইয়ের চাত্রা পুকুরে খুব বিশাল একটা রুই মাছ এটা দানবের মতো একটা রুই মাছ কিন্তু অলরেডি খেলাচ্ছেন ওই সুতা এটা প্যাঁচ খেয়ে জল না ধরেন না ধরেন না সুতা এটা প্যাঁচ খেয়ে জল না খেয়েছে প্যাঁচ খেয়েছে মামা একটু ঘোলায়েন অশিক্ষিত মাছ বুঝতে না স্কুলে তো পাঠান নি পাঠাইছিলেন তুই চুপ করে থাক তুই চুপ করে থাক 12 কেজি 500 গ্রাম লেখেন এইটা মিনিমাম 15 কেজি আপ একটা 15 কেজি 800 রুই মাছ হবে দানব একটা রুই মাছ লাল টুকটুকে একটা রুই দেখি 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 একটু আমাদের রকি ভাই কথাটা বলে খাইছে গেছে আর মাছ পাবেন না আমাদের যে মানিক ভাই এই যে দেখুন ওনাকে উনি কিন্তু খুব বিশাল বিশাল মাছ শিকার করাতে খুবই একজন আসলে এই পুকুরের কিন্তু সবচেয়ে বড় সাইজের রুই এটা আমার তো খুলে গেছে তো আরে এটা আর বসির সাথে বসে হাত ধরব দেখিস তোর হাতে না লাগাবার পালা পড়ে তুই হাত খাম করিস না দেখিস দেখুন কেমন গোটা ভিডিওটা দাও না ওখানে নেবো ওখানে চলেন আমরা খাড়া করে ধরবো না যা পারি তাই করি আরো আসি তুমি আসেন ভাই দাঁড়িয়ে